बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी सायदा आइरिन वेलकाम करछि उहुद फैमिलीज ब्लग चैनेले। आशा करी जे जेखान थेके आमार ए भिडियोटी देखछेन सबाई आल्लाहर अशेष रहमते अनेक बेशी भालो आछेन, आमराओ आछि आलहामदुलिल्लाह। आमार भिडियोटीते आजके आमी शेयर करब, आजके होच्छे रोजार आगेर दिन, जेहेतु आमरा सऊदी आरबे थाकि तो सऊदी आरबे किन्तु बांग्लादेश थेके एक दिन आगे रोजाटा शुरू हो जाए। तो आमी रोजार आगेर दिन आमी की प्रिपारेशन नियेछि आमार भिडियोटीते सेटाई आमी शेयर करब। आर एखाने आमी रमादान मासेर जन्य एकटा लुक दिब आर कि, आमार जेनो भालो लागे सेजन्य, तो सेटा आमी आपनादेर साथे एकटु शेयर करछि। तो आमी किछु जिनिस किने निये एसेछि जेनो रमादान मासेर लुकटा दिते पारि, डेकोरेशनटा करते पारि। तो देखते पाच्छेन आमी किन्तु जिनिसगुलो एकदम सुंदर करे साजिए निच्छि। तो तेमन एकटा जायगा पाइनि साजानोर जन्य, तो आमार काछे आमार एई टेबिलेर कर्नारटाइ आमार काछे बेस्ट मने होयेछे, जे एई जायगाटिते जदि आमी এই ডিওআই এর কাজটা করে নি তাহলে খুব ভালো হবে, রমাদানের লুকটা পাবো আর সব সময় দেখতে পাবো। কারণ এই টেবিলে কিন্তু আমাদের ইফতারিটা করা হবে, তো ইফতারির সময়ের আগে পরে বা ইফতারির সময় জিনিসটা দেখতে খুব ভালো লাগবে, রমাদান মাসের পূর্ণাঙ্গ ফিলটা আমি পাবো আর কি। যেহেতু আমরা বাসার ভিতরে থাকি, বাইরের আমেজটা তেমন একটা দেখতে পাই না, তো ভিতরে যদি এরকম একটু আমি রমাদান মাসের জন্য একটু সাজিয়ে নিই, আমার কাছে মনে হয়েছে খুব ভালো লাগবে নিজের কাছেও। আর যেহেতু আমার একটা মেয়ে আছে, ও তো অনেক ছোট, সে এখনও রমাদান বা রোজার সম্পর্কে, আমাদের যে বছরে একটা রোজার মাস আছে আসে সেটা সম্পর্কে সে তেমন একটা আইডিয়া নেই। তো সে এগুলো দেখলে কিন্তু আমার মনে হয় সে একটা আইডিয়া পাবে বা সে একটা জিনিস শিখতে পারবে। তো সেজন্যই আমি আমার নিজেদের মানে সবার ভালো লাগার উদ্দেশ্যে কিন্তু এই কাজটি আমি করছি। তো আসলে সাধ্যের মধ্যে যতটুকু পারছি ততটুকুই করছি। আশা করি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায়, আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব পরবর্তীতে আপনারা কিন্তু চাইলে নোটিফিকেশান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা এ পর্যন্ত আছেন বা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন, তাহলে কিন্তু আমার পেজটিকে লাইক ফলো দিয়ে দিবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রমাদানের যে লুকটা দিতে চাচ্ছি সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর আমি দেয়ালের মধ্যে কিছুটা কিচেন হুক দিয়ে নিয়েছি, তারপর এগুলো আমি ঝুলিয়ে দিয়েছি, যেহেতু আর আমার কাছে আর কোনো অপশন নেই, তো সেজন্য আমি এভাবে ডিওআইটা করে নিয়েছি। যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু তো টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেভাবে থাকার কথা সেভাবেই একটু গুছিয়ে রাখছি। আর ফাইনাল লুকটা কিন্তু দেখতে এমনটি হয়েছে, ছোট একটি টেবিল, তো চেষ্টা করছি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। ব্যাস এতটুকুই ভিডিওর মধ্যে। আপনাদের কাছে জিনিসটা কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে আমার এই কাজটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই রমজান মাসটা কিন্তু আমাদের পবিত্র সিয়াম সাধনার মাস, আর বেশি বেশি ইবাদত করার মাস, আর তো অনেক কিছুই আছে। তো সব কিছু মিলিয়ে এই মাসটিতে আমি যখন এই লুকটা ছোট্ট একটা কর্নারে দিতে পেরে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি, জানি না আমি তো এই লুকটি দিয়েছি আমার ভালো লাগা থেকে বা আমার মেয়েকে একটু দেখানোর জন্য, কিন্তু জানি না এটা কতদিন থাকবে, কারণ মেয়েটা একটু দুষ্টুমি করে দেখা যাও তো এগুলো নষ্ট করে ফেলতে পারে। যাই হোক, তারপরও করে দেখা যাক, ওকে বুঝিয়ে শুনিয়ে যতদিন রাখা যায় আর কি করব।
ওরা বাচ্চা মানুষ, ওরা তো ওরাই তো নষ্ট করবে। আর এরপরে আমি যখন টেবিলটা সাজানোর পরে কিন্তু আমি আমার বাসাটাকে একদম সুন্দর করে ভ্যাকুয়াম করে নিয়েছি, কারণ দেখা গেছে বাসার মধ্যে একটু ময়লাও হয়েছে, আর বাচ্চা যেহেতু আছে একটু ময়লা তো সে করবে। তো আর যেহেতু রোজার ঠিক আগের দিন, আমার সব কিছু তো আমি আগে থেকে আমি প্রিপারেশান নিচ্ছি আমার জানা মতো যতটুকু সাধ্য কুলে আর কি। আর এরপরে আগের দিন, ঠিক আগের দিন আমি বাসাটাকে একদম সুন্দর করে ক্লিন করে তারপরে আমি কি করেছি, বিছানা চাদরগুলো উঠিয়ে নিয়েছি, উঠিয়ে আমি নতুন একদম নতুন বিছানা চাদরগুলো আমি বিছিয়ে দিয়েছি, কারণ যেহেতু একদম নতুন নতুন লোক আসবে, নতুন রমজান প্রথম রোজা, আমাদের কাছে একদম সব কিছু নিউ নিউ মনে হবে। তো স্বাদের মধ্যে সব কিছুই চেষ্টা করছি। আর এরপরে মানে এরপরে বলতে সন্ধ্যার পরে আর কি, প্রায় 7:30টার সময় আমার হাজবেন্ড বাসায় এসেছে, তো খাবার নিয়ে এসেছে। তো দুপুরে তো আলহামদুলিল্লাহ আমার বাসায় রান্না করা আমরা খাবার খেয়েছিলাম। এরপরে আমার হচ্ছে রাত্রে ও আলপাম নিয়ে এসেছে, তো অনেকগুলো আলপাম নিয়ে এসেছে। এখানে কিন্তু একটা মুরগি, এখানে তো অনেক কিছু নামে বলে, আর আমরা কিন্তু সবসময় যখন কিনে মানে একটা মুরগির অর্ধেক কিনে, কিন্তু আজকে যে দোকানদার থেকে কিনেছে সে আরও অর্ধেক মুরগি এমনিতে দিয়ে দিয়েছে। এই তো আলহামদুলিল্লাহ অনেক খাবার, দেখা যাবে এই খাবারগুলো খাওয়াও যাবে না পুরোটা, তবে এই খাবারগুলো রেখেও পরে আর খাওয়া যায় না, এটাই হলো সমস্যা। খুব মায়া লাগে কিন্তু কিছুই করার নাই এখানে। আর এরপরে খাওয়া দাওয়া শেষ আমি সাহারির জন্য কিন্তু রান্না করে নিচ্ছি, একদম খুবই সিম্পল খাবার। আপনাদের কাছে হয়তো অনেক কিছু মনে হতে পারে, তবে আমি খুব ছোটো মাছ রান্না করছি, আর ছোটো মাছের সাথে আমি সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি যেহেতু অল্প ভাত রান্না করছি শুধু এক বেলার জন্য, সেজন্য আমি পাতিলে আজকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর মাছটা যখন হয়ে এসেছে, পানিটা শুকিয়ে এসেছে, এরপরে আমি এখানে তিনটা ডিম এভাবে ঢেলে দিয়েছি। আপনারাও এভাবে রান্নাটা করবেন, দেখবেন এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যখন একটু জলটা শুকিয়ে গেছে, এরপরে আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিব আর কি। আর এই তো স্যারের জন্য কিন্তু যেহেতু প্রথম রোজা, সন্ধ্যারাতে দেখা গেছে বাইরের খাবার খাওয়া হয়েছে, তো সব কিছু মিলে কিন্তু দেখা যাবে পোড়াতে হয়তো এই খাবারগুলো আরও থেকেও যাবে। তো সেজন্যই এভাবেই সিম্পল রান্না করেছি, ভাত আর একটু ডালও মুসুর ডালও রান্না করে নিয়েছিলাম। এই তো আমাদের প্রথম সাহারির খাবার আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।